মানের যেই বীর মহান সমর ক্ষেত্রে যিনি যুক্ত করে বাংলাদেশ সরকার যাকে বীরুত্তম খেতাবি দিয়েছিল, এই খেতাবকে নিয়ে আজকে আজকের এই খুনি হাসিনা, অবৈধ সরকার হাসিনা যিনি পায়তারা করছেন, ওনার এই বীরুত্তম খেতাবকে উঠে নেওয়ার জন্য সর্বপ্রথমে আমি সশস্ত্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই নিউ ইয়র্ক স্টেট বিএনপি সভাকে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মাওলানা ওলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত রয়েছেন, আজকের সফল সঞ্চালক জনাব দলের সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান সাইদ উপস্থিত রয়েছেন, যুক্তরাষ্ট্র যুব দলের আমার প্রিয় নেতা যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যুক্তরাষ্ট্র শাখা এক হয়ে এই খুনি হাসিনার সমস্ত আন্দোলনে খুনি হাসিনার বিরুদ্ধে সমস্ত আন্দোলনে দেশ গড়ার তাগিদে বাংলাদেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত রাখার লক্ষ্যে আমরা যারা কাজ করেছি করছি যুক্তরাষ্ট্র যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল সহ বাংলাদেশি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা জানেন 1971 সালে মহান স্বাধীনতার যুদ্ধে সমর অস্ত্র হাতে নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি পাকিস্তান মিলিটারির বিরুদ্ধে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আমাদের প্রিয় নেতা সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের একটি অন্যতম নাম জনাব আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ সরকার তাকে বীরত্ব উপাধি দিয়েছিলেন, তিনি ছিলেন জ্যাট ফোর্সের অধিনায়ক। আজকে